ব্রেনারে এদিকে প্রেশার দিওই না যে মনে রাখতে লাগবো, ব্রেনারে প্রেশার তো তাড়াতাড়ি মনে রাখতে লাগবো। মেজরলি তোমরা নিটের অ্যাসপিরেন্ট বা যেই মেন্সের অ্যাসপিরেন্ট, যদি এই এই এক্সামের তুমি অ্যাসপিরেন্ট হও, এই এক্সামের শুধু ডিমান্ড তোমার নলেজ না, তোমার এখানে ওয়ার্ডস কোশ্চেন পড়ার স্পিড বাড়াইতে লাগবে, টাইমই নাই কোশ্চেন সলভ করার। যদি কোনো কারণে সেকশন বি নিটের মধ্যে বাদ যায়, যেমন মেন্সে গেছে, যদি বাদ যায় তুমি ভাবো আবার 10-20 মিনিট সময় পরীক্ষাতে। এই যে পরীক্ষার টাইম 3 hours 20 মিনিট করছিল, সেকশন বি যখন আছিল তখনই করছিল, 200 কোশ্চেন 200 মিনিটস। যদি এটা 200 থেকে সেকশন বির অপশনাল সরায় তো 15 থেকে 10 করে দিব, তাহলে 180 কোশ্চেন শিখবো, টাইমও 20 মিনিটস, 180 মিনিট, 200 মিনিটসও এনাফ টাইম না। যদি আবার সেম 20 মিনিটস কমে, ওই রেজাল্ট আগের মতো হইব, যেমন 3-4 বছর আগের রেজাল্ট হইতো, এত বেশি বেশি মার্কস আইতো না তখন। যদি এমন হয় তোমার অলরেডি যেটা টাইম আছে, মনে করো 200 কোশ্চেন 200 মিনিটস, মানে 1 কোশ্চেন পার মিনিট, সেম 180 কোশ্চেন 180 মিনিট, মানে 1 কোশ্চেন পার মিনিট, প্রবলেম কোনখানে সিলেকশন করতে পারত না কোশ্চেন, সেকশন বি নাই। এই 1 মিনিট সময়ের মধ্যে একটা কোশ্চেন পড়া, এটার মানে বোঝা, সবগুলো ভ্যালুরে লেখা, কী কী দেওয়া আছে, বাবা কেমনে করতে লাগবো, সলভ করা, কোনো ক্যালকুলেশন ভুল না করে, ওএমআরে মার্ক করা, তাও কোনো ভুল না করে, পুরোটার লেখা টাইম 1 মিনিট। যদি তুমি এখানে এই সাবজেক্টে বায়োলজির মধ্যে আনি না কেন, কেমিস্ট্রির মধ্যে ওয়ার্ডস পার মিনিট না পারো, একটা কোশ্চেন স্পিডে করে আমি মানে বুঝে সাথে মনে মনে ক্যালকুলেশন করতে পারতেছি, যদি এটা না পারো ভাবতে থাকো পরীক্ষার জীবন হইতো না। আমি তোমার সিম্পলি কইতেছি হইতো না, ওয়ার্ডস পার মিনিট পড়ার অ্যাবিলিটি বাড়াও, তাহলে পরীক্ষা টাইমে শেষ করতে পারতো না। তুমি এনভায়রনমেন্টটা দেখবা তোমার টাইম শুধু নষ্ট হইতেছে, আশেপাশের এনভায়রনমেন্ট দেখতে দেখতে টাইম নষ্ট হয়ে যেতেছে। শুধু আমি পারি নলেজ আছে এটা দিয়ে কোনো কিছু হয়ে যায় না। দেখবা নিটের অ্যাসপিরেন্ট যেই তো টপ করে যায়, কোনো যেই অ্যাসপিরেন্ট কোনো সময় নিটে টপ করে না, তার আর হ্যাবিট কঠিন কোয়েশ্চেন সলভ করার। নিটের খুব ভালো অ্যাসপিরেন্ট কি হইতে পারে, কঠিন কোয়েশ্চেন সলভ করতে পারে, স্পিড তার মতো কোনোদিন যেই অ্যাসপিরেন্টের মিলতেই না। যদি একটা যেই টপার নিজের টপার সেম হয়, আমাদের এখানে হয়েছে 2-2 বার হয়েছে এমন, যেই টপার নিজের টপার সেম, সে অ্যাকচুয়াল অ্যাসপিরেন্ট নিটের। দেখবা গেছে সে মেডিকেল কলেজে, লাস্ট ইয়ার হয়েছে যেই মেন্সের টপার নিজের টপার সেম, সে অ্যাকচুয়াল অ্যাসপিরেন্ট নিটের, এই কারণে তার স্পিড বেশি। স্টুডেন্ট ভালো, তার আইকিউ বেটার, কঠিন কোয়েশ্চেন প্র্যাকটিস করছে, দেখে যেই কোয়েশ্চেন হবার কোনো সময় সে প্রপার যেই অ্যাসপিরেন্ট, কিন্তু বায়োলজি আছে, বায়োলজি তো সে ভালো, তারপরেও সে কোনোদিন নিটের টপ করতে পারতো না টাইমের কারণে। পুরোটা পুরোটা পরীক্ষা শুধু টাইমের, একটা কোয়েশ্চেন খুব স্পিডে পড়া, মাদার টাং বেঙ্গলি, তুমি যত ইংলিশ মিডিয়ামে পড়ে থাকো, আমি ভবনসে পড়ছি 12 বছর, যখন কোয়েশ্চেনটারে পড়বা সাবকনশিয়াসলি এটা বাংলাতে ট্রান্সলেট করবেই। এবার তুমি যে কোনো স্কুলের ব্যাকগ্রাউন্ডের, এটাতে যে যত কম টাইম লাগাইতে পারে, একটা কোয়েশ্চেন আস্তে আস্তে বললে মানে যে কেউ বুঝতে পারে। দেখো কতটুকু স্পিডে কোয়েশ্চেনটারে পড়া, শুধু পড়া না, এটা নিউজ পেপার রিডিং তো না, তোমার পরে মানেও বুঝতে লাগবে, এবার তুমি এত স্পিডে পড়া যে মানে বুঝছো না, আর প্রথম থেকে পড়াটা করতে লাগতেছে, ডাবল টাইম নষ্ট হয়ে যাবে। স্পিডে পড়া অ্যাজ ওয়েল অ্যাজ মানে বুঝা, কম্পিটিশন এখন অন্যদিকে যেতেছে, আমি তোমার সাধারণ সাধারণ জিনিস আর ক্ষতি করতাম না, এখন যে পরীক্ষা দিয়া পেপার অ্যানালাইসিস করে এগুলো সবাই কইতেছে, এখন সবাই জানে এগুলো। মডার্ন ডেতে কম্পিটিশন অন্যরকম, বাকি 10 জন যেটা পারে করে জানে, এর থেকে বেশি কিছু তো জানতে লাগবো, কারণ সিলেকশন হার্ডলি 1% হইব। আমি বারবার কইতেছি লাস্ট মোমেন্ট ক্লাস 12 এর, যেগুলো যে জিনিসগুলো কোনোদিন শুনছো না এগুলো এখন আমার থেকে শুনবা। যখন পড়তে হবে দুইটা কোয়েশ্চেন মিলত না, তখন বাড়ির মধ্যে মা বাবা দেখবা ওই কোনো একটা ভাইয়ের সাথে কোনো একটা বন্ধুর সাথে কম্পারিজন করবো, নিজেরও ইনফেরিয়ার ফিল হইব। দুইটা পসিবিলিটি আছে তোমার কাছে, দুইটা রাস্তা আছে, হয় ছাইড়া দাও নয় লাগিয়ে থাকো, যদি ছাইড়া দাও কিচ্ছু হইতো না, যদি লাগিয়ে থাকো চান্স আছে হয়ে যাওয়ার। একটা তুমি কাজ করতে পারো, বাড়ি থেকে দেখতে পারো যে ইয়ার নিট ছাড়া আর কি কি প্রসপেক্ট আছে ফিউচার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, বিএমএলটি, কত অনেক স্কোপ আছে। দাদা অত ভেটেনারি পড়ছে, বিবিএসসি এন্ড এইচ, বিএইচএমএস, বিডিএস, এসব পড়ুন, তাহলে তুমি ছাড়িয়ে দিলা হয়েছে না। আর একটু আমি চেষ্টা করুম লাস্ট অব্দি, এটা করতে লাগবো কি আমি চেষ্টা করুম, আর যেটি পারি এটি দিয়ে শুধু পড়তাম না, যেটি পারি না এটিরও পড়তে লাগবো, পাঁচটা এত সুজাও না আর কি। কিন্তু যদি তুমি এখন ছাইরা দাও তাহলে শেষ, জামার মধ্যে এতটুকু ক্যালিভার নাই অ্যাকসেপ্ট করে নাও তাহলে শেষ, জামার মধ্যে এতটুকু ক্যালিভার নাই বা অনেক সময় গেছে, এখন শুরুর থেকে শুরু করলে আর পারতাম না, তাহলে তুমি ছাড়িয়ে দিলে পুরোটার, বাকি সবার কাছে বলো তুমি নিজের কাছে ফেলিয়ার। আর যদি মনে হয় যে না, আমি আমি কোনো একটা জিনিস করতে যেতেছি, আমি একটা এইম দেখছি, একটা ড্রিম আছিল আমার কিছু একটা করুম, পাথওয়েটা খুব টাফ, তার লিগে তুমি রাস্তা চেঞ্জ করুম নাকি, তোমার কি মনে হয় প্রথম দিন পড়াইতে আসলে আমি নীলাদ্রিতে বয়ে গেছি নাকি, যেদিন এই প্রথম দিন ভাবছি আমি পড়া আমি নীলাদ্রিতে বয়ে গেছি না, আর শহরে কোনো বায়োলজি টিচার আসিল না, প্রথম দিনই এমন সিনারিও আসিল আমি আওয়ার পরে,
অনেক টাইম লাগছে না এই জায়গাটাতে বিল্ড করতে। আমি তোমার সাথে আগেও গেছি, আমি সকাল 6টার থেকে 10টা অবধি দুইটা ক্লাস করাতাম, 10টার সময় ক্লাসে গিয়ে ঢুকে যেতাম, 10 মিনিট আগে আমি ছুটি দিতাম রামনগর থেকে, 10টা 10 আমি ক্লাসের মধ্যে ঢুকে যেতাম। 75% অ্যাটেন্ডেন্স না থাকলে ইয়ারব্যাগ দিয়ে দিব, দিছে আমার সঙ্গে 13 জনরে দিছে এক বছর ইয়ারব্যাগ আমাদের ব্যাচের, শুধু 73% একজনের বেঁধে দিয়েছে না পরীক্ষাতে ব্যাগ। এটা করার পরে আমি 4টার সময় যে ছুটি দিতাম, আমি 4টার সময় ব্যাচ রাখতাম, আইতাম 4:15 সময় ক্লাসের মধ্যে, 10টা অবধি পড়াইতাম। 2 মাস গেছে পরে আমি রাত 12টা অবধি পড়াইছি, 10টার থেকে 12টা একটা ব্যাচ। আর তখন আমার নতুন ফেজ, আমার নিজের পড়তে লাগতো, কলেজে একদিকে ক্লাস চলতেছে, স্যার স্যারের বরাবর পড়াইতেছে, আমি নিচে বইগুলো এসে বায়োলজি বই পড়তেছি, বোটানি পড়তেছে, কারণ বোটানি কিচ্ছু পারি না, জিরো। আমি পড়ছি না আমার 11-12 বায়োলজি ঠিক করেছিল, আমার বোটানি জিরো, আমার 2 ঘন্টা পড়ানোর লাগে 3 ঘন্টা পড়তে লাগতেছে। রাত্রেবেলা 12টার সময় ক্লাসে, 12:30 সময় বাড়িতে এলাম, এসে সেই রাত্রেবেলা 2:30 অবধি পড়তেছে, আবার সকাল 6টার থেকে বেছে। এক বছর গেছে এমন ভাবে, এক বছর মান্থলি ইনকাম লেস দেন 10,000 তুমি পারত না করতে। তখন আমি কি করতাম, ছেড়ে দিতাম। তখন যদি আমি ভাবতাম যে না আমার এটা অনেক টাফ একটা রোড, এখানে আমি পারতাম না, কারণ এখানে সব অনেক টিচার আছে বায়োলজির, যদি 200 জন বায়োলজি টিচার থাকতো ওই সময়, এর মধ্যে আমার র্যাঙ্ক 200, কারণ আমি যা শুরু করছি তখন কেউ চিনে না আমার। তুমি বড় বড় নাম ছাড়ো, যারা একটা টিচার অব্দি আমার চিনে না, স্টুডেন্ট তো বড়ের কথা, কোনো টিচারও আমার নাম জানে না, আমার নামে যে এমন নামে যে কেউ আসেও, কেউ আমার কাছে পড়তে হয়তো না। তুমি ভাবো তুমি ক্লাস 11 উঠছো, তুমি নিটের প্রিপারেশন নিবা, যারা অলরেডি পড়াইতেছে এত বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের কাছে যাবে, আমার কাছে কেন নেবা? আমিও যদি স্টুডেন্ট হতাম আমিই কেন যেতাম, আমার নিজের কাছে কোনো আনসার নেই। যারা অলরেডি পড়াইতেছে, এক্সপিরিয়েন্স আছে, প্রতি বছর বছর ডাক্তার বানাইতেছে, তাদের কাছেই যাবে যে কেউ, আমার কাছে তো আমি কি আমার পাথ চেঞ্জ করে নিয়েছি নাকি যে না হইতো না, আমার আরও পরিশ্রম করতে লেগে থাকতে হইবো।